বাঁকুড়া কোতুলপুর বিজেপির পার্টি অফিসে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসে আত্মঘাতী আলু চাষী তাপস কোটালের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। তারপর বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে বালিকঠা গ্রামে যেতে পারলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের 7 বিধায়ককে নিয়ে ওই গ্রামে যাওয়ার আগেই জলিকঠা মোড়ে তার পথ আটকায় পুলিশ। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় তাকে ওই গ্রামে যেতে বাধা দিলে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। এমনকি পুলিশের বেতন তৃণমূল দেয় কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে এ রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা। Who are the senior officer here? Robert Supervis. What is your good name? Honestly, sir, you are the SDP or additional SP? Why you are barricading me? Sir, already ওখানে law and order এর আমরা আশঙ্কা করছি। আপনি 144 করেছেন? Is there any 144 order? Is there any probatory order? I am a leader of opposition, you know it. I am elected member of legislative assembly, you know it. It's India. It's not Pakistan. You have no right to obstruct me. अरे उसको आपको उसको पूछ लीजिए ना, ममता बनर्जी का ये नौकर है, ये हम लोग का टैक्स का रुपया में इसको तनख्वाह मिलता है। और ममता बनर्जी के बाकुड़ा और भातीजा के लिए हर बालीघाट से 5 लाख रुपया उठा के भेज रहा है। हर बालीघाट में जेसीपी चल रहा है और यहाँ डेमोक्रेसी को मर्डर कर रहा है। किसान जो खुदकुशी किया उसका घर में जाने के लिए हमारी 7 MLA है बाकुड़ा का और मैं लीडर ऑफ अपोजिशन हूँ, मुझे रुक रहा है। इसका हाथ में कोई कागज नहीं है, कोई मैजिस्ट्रेट इधर नहीं है। दे आर क्रॉसिंग दे आर लिमिटेशन। कमीशन फ्रंटल ऑर्गेनाइजेशन ऑफ दी तोलामूल पार्टी आज के হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে সবাই মেনশন করেছে, তিনি সব তথ্য প্রমাণ দিতে বলেছেন, 23 তারিখ শুনবেন। তথ্য প্রমাণের আর কিছু নেই, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইলে ঘুরছে শত শত ভিডিও। 18 নম্বর ওয়ার্ড পার্ট 29 গৌরব দাস তৃণমূলের পোলিং এজেন্ট একা টিপে যাচ্ছে, দমাদম টিপে যাচ্ছে, এরকম কত অসংখ্য হাজারে হাজারে সিসিটিভি, কোনো সিসিটিভিতে টাইমার লাগানো নেই। সিসিটিভি টেন্ডার কাকে দিয়েছে? সৌরভ দাসকে বলতে হবে এই 6000 সিসিটিভি টেন্ডার কাকে দিয়েছে, নিশ্চয়ই ভাইপোর কোনো লোককে দিয়েছে। টাইমার নেই, তার খোলা, যে কটা খুলছে তার উপরে আবার চিট লাগাচ্ছে। 4000 সিসিটিভি নন ফাংশনিং ছিল, শুধু সিসিটিভির ফরেন্সিক করলে অডিট করলেই ধরা পড়ে যাবে যে ইলেকশন কমিশন কী কাণ্ডটা করেছে। চলুন তৃণমূলের পক্ষ থেকে কেউ যায়নি, তারপরে রাত্রেবেলা তাকে জোর করে পতাকা ধরানো হলো, কি বলবেন? আরে কি বলবো, উন্মাদ হয়ে পুলিশ ব্যারিকেড করেছে বাড়ি থেকে, ওর বাবাকে এবং মা সবকে পুলিশ লাইন মেদে বাঁকুড়ায় তুলে নিয়ে সরিয়ে রেখেছে। তৃণমূল এবং পুলিশ হাইজ্যাক করেছে, হাইজ্যাক ঠিক আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওর পরিবারের পাশে আছি, বার্তাটা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি এবং বিধায়ক 102 লক্ষ টাকা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেবেন। ওর স্ত্রীর নামে ওকে বিয়ে করেছে, হ্যাঁ স্ত্রীর নামে যেন ওটা ব্যাংকে জমা হয়। তাপস কোটাল হত্যা করেছে কয়েকদিন আগে, ইনি আলু চাষিও বটে আবার বিজেপির বুথের সহসভাপতিও বটে, তার কাকার ছেলে এখানে আছে। এখানে আমি আসবো কাল রাত্রে মেসেজ পাওয়ার পরে, এই জেলার পুলিশ সুপার যিনি ভাইপোকে প্রত্যেকটা বালিঘাট থেকে টাকা তুলে পাঠান, প্রত্যেকটা বালিঘাট থেকে টাকা তুলে পাঠান, এটাই হচ্ছে ওর কাজ। ও ওর বাবাকে, স্ত্রীকে, মেয়েকে, জামাইকে, 4 জনকে মেদিনীপুর পুলিশ লাইনে তুলে নিয়ে গেছে।
কিন্তু কাকার ছেলে উনি গ্রহণ করলেন বিজেপির পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য। পরিবারকে আমরা মেসেজও দিলাম, আমাদের লোকাল এমএলএ আছেন, জেলা কমিটির জিএস আছেন, অন্যান্য এমএলএরা আছেন, আমাদের মেসেজ আমরা দিলাম যে মমতা ব্যানার্জি কৃষকদের ব্যবহার করে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি কী করছেন সেটা লোক দেখতে পাচ্ছে। একটা কৃষক আত্মহত্যা করেছে, সরকার তার দায়িত্ব পালন করবে? 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক না, সরকার টাকা দিয়ে ক্ষতি হয় না, কৃষি ঋণ মুকুব করে দিক রাজ্যে। উনি উৎসবের সময় 200 কোটি টাকা চাঁদা বিতরণ করতে পারেন, আর বিঘাপতি সার এবং আলু বীজের জন্য নতুন করে চাষের জন্য তিনি ক্ষতিপূরণ দিতে পারেন না? তাকে প্রশ্ন করব মমতা ব্যানার্জিকে, প্রধানমন্ত্রী কৃষি ফসল বীমা যোজনা আপনি কেন 19 সাল থেকে বন্ধ করেছেন? আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বন্ধ করে থার্ড পার্টি ইন্স্যুরেন্স চালু করেছেন, গোটা কৃষক সমাজকে ধ্বংস করছেন। ধানের কোনো রেট লোক পায় না এমএসপি অনুযায়ী, চাল কলের মিল মালিকরা 800-900 টাকা করে কুইন্টাল তুলে নিচ্ছে, 1800 টাকা কুইন্টাল কোনো কৃষক পায় না। সব মিলিয়ে পুলিশি রাজ, গুন্ডা রাজ চলছে। এবং তার বাড়ির লোকদের তো শুধু সরানো নয়, যে রাস্তা দিয়ে ওই গ্রামে যেতে হবে সেই রাস্তার মুখে দেখে এসছেন আপনারা, সেখানে অন্তত 100 পুলিশ এবং যত সিনিয়র আধিকারিক আছে সবাইকে ব্যারিকেড করে দাঁড়িয়েছে। এটা কোন রাজত্বে আছি আমরা? এখানে 6-7 জন এমএলএ ইলেক্টেড এমএলএ আছি, তা আমাদের ফ্রিডম নেই, কারফিউ চলছে না? ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো। ইজ এসডিপিও এসডিপিও বিষ্ণুপুর মিস্টার বিশ্বাস, হি ইজ অবস্ট্রাক্টেড মি, হি হ্যাজ নো রাইট, নো প্রোহিবিটরি অর্ডার, নো 144, নো ম্যাজিস্ট্রেট হেয়ার, নাথিং এলস, নো ল এন্ড অর্ডার সিচুয়েশন, নো পাবলিক মিটিং, নো র্যালি, বাট হি অবস্ট্রাক্টেড মি আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ তৃণমূল কংগ্রেস। এটা আমার দরকার ছিল, আমি হাইকোর্টে যাবো। গতকাল আপনার বাড়ির সামনে আপনাকে নিয়ে যাবো, ওখানে আমি মমতা ব্যানার্জিকে হারানো লোক, আমি 3 টাইম MLA 3 টাইম MP, মাইন্ড ইট, আমি এই বিস্তীর্ণ এলাকা CPM কে সোজা করেছি 2011 সালের আগে। শান্তিনিকেতন থেকে বেতন দেয়, এদের বাবা মা পড়িয়েছে, এদের কোনো লাজ নেই, লজ্জা নেই, বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন, আজকে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইবেন, মায়ের কাছে ক্ষমা চাইবেন। অপোজিশন লিডার যারা যারা আমাকে CPM এর সময় আটকাতো পরে স্যালুট দিয়েছে, বয়স কম, বিজেপির আন্ডারে চাকরি করতে হবে, আমি বলে দিয়ে গেলাম, বিজেপির আন্ডারে চাকরি করতে হবে। উপর মহলে আমি আইনের আশ্রয় নেব, আমি গভর্নর কে জানাবো, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কে জানাবো, এটা পাকিস্তান নয়, ইটস এ নট ইসলামাবাদ অর করাচি, ইটস এ ইন্ডিয়া, আমার ফ্রিডমের রাইট আছে, কনস্টিটিউশন ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল, আমার মৌলিক অধিকার নেই, রাস্তাও ঘিরবে কেন? ওর হাতে 144 এর কপি আছে, ওর কোনো অর্ডার